আজকে আমরা পি চ্যানেল মেটাল অক্সাইড ফিল্ড এফ ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এন চ্যানেল মোসফেট পি চ্যানেল মসফেট এন চ্যানেল ঠিক উল্টো অর্থাৎ পি চ্যানেল গেটে 0 ভোল্ট বা নেগেটিভ ভোল্টেজ দিলে এটি কন্ডাক্ট হয় পি চ্যানেল ক্ষেত্রে আমরা দেখেছিলাম এর গেটে পজিটিভ ভোল্টেজ দিলে এটি কন্ডাক্ট হতো সুতরাং কোন লোড আমরা পি চ্যানেল মাধ্যমে নেগেটিভ ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করতে পারি খুব সহজেই সো ব্রেডবোর্ডে আমরা পি চ্যানেল দিয়ে কিভাবে লোড অন অফ করতে হয়ে দেখব এখন এটি হচ্ছে পি চ্যানেল MOSFET একটি সিম্বল এটি গেট এটি ড্রেন এটি সোর্স পি চ্যানেল MOSFET এর ডিরেকশন বাইরের দিকে থাকে অ্যানচেনাল মোসফেট এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই ডায়োডের ডিরেকশন ছিল ভিতরের দিকে এটা আইআরএফ 9540এন একটি পি চ্যানেল মোসফেট এর প্রথম পিনটি গেট দ্বিতীয়টি ড্রেন তৃতীয়টি সোর্স এখন আমরা এই পি চ্যানেল মোসফেট আইআরএফ 9540এন দিয়ে একটি লোড অন করব অর্থাৎ একটি মোটর অন করব সোর্সে সবসময় পজিটিভ পাওয়ার সাপ্লাই দিতে হয় অর্থাৎ আমরা যে লোড অন করব ওই লোডে যে ভোল্টেজ অন হয় ওই ভোল্টেজের পজিটিভ পাওয়ার সাপ্লাইটা আমরা সোর্সে দেব ড্রেনে আমরা সবসময় লোড কানেকশন করব ড্রেন থেকে মোটরের এক প্রান্তে কানেক্ট হয়েছে এবং মোটরের অপর প্রান্ত গ্রাউন্ডে কানেক্ট হয়েছে গেটের আগে একটি পাঁচ কিলো হোম রেজিস্টার লাগাবো কারণ আমাদের হাতে হিউম্যান বডিতে ইলেকট্রোস্টেটিক চার্জ থাকে ওই ইলেকট্রোস্টেটিক চার্জের কারণে অনেক সময় হাত দিলে এই ট্রানজিস্টারটি অন হয়ে যেতে পারে পাঁচ কিলো হোম রেজিস্টার পরে একটি সুইচ বসাবো সুইচের অপর প্রান্ত জিরো ভোল্ট ব্যাটারিতে যাবে যখন সুইচের মাধ্যমে এই জিরো ভোল্ট গেটে দেওয়া হয় তখন কি ঘটনা ঘটে যখন এই জিরো ভোল্ট গেটে আসে তখন ভিজিএস অর্থাৎ এভাবে কারেন্ট ফ্লো করতে থাকে সরি কারেন্টের ডিরেকশন হবে সার্কিটে কারেন্ট ফ্লো হতে থাকে যখন ভিজিএস অর্থাৎ সোর্স টু গেটে কারেন্ট প্রবাহিত হয় তখন এই ট্রানজিস্টরটি কন্ডাক্ট হয় ফলে সোর্স থেকে ড্রেনে কারেন্ট প্রবাহিত হতে থাকে অর্থাৎ এটি শর্ট সার্কিট হয় তখন এই প্লাস নাইন ভোল্ট

এটা হচ্ছে নেগেটিভ রেল এখানে পজিটিভ দেওয়ার সাথে সাথে এখানকার পুরো লাইনে পজিটিভ পাওয়ার সাপ্লাই পাওয়া যায় এখানেও ঠিক একইভাবে পুরো লাইনে নেগেটিভ পাওয়ার সাপ্লাই পাওয়া যায় এক নাম্বার পিন অর্থাৎ গেট গেট থেকে আমরা একটা রেজিস্টার নিব রেজিস্টারের অপর প্রান্ত সুইচে যাবে সুইচের অপর প্রান্ত জিরো হয়ে যাবে অর্থাৎ ড্রেন থেকে মোটরের এক প্রান্ত যাবে এটি নাইন ভোল্ট ডিসি মোটর ড্রেন অর্থাৎ মাঝখানের পিন দুই নাম্বার পিন মোটরের অপর প্রান্ত গ্রাউন্ডে যাবে এটা হচ্ছে গ্রাউন্ড 3 নম্বর বিন অর্থাৎ সোর্স যা মে প্লাস 9 ভোল্টে সার্কিট মোটামুটি কানেকশন কমপ্লিট হয়েছে এখন সুইচ প্রেস করার সাথে সাথে এই 0 ভোল্ট এখান দিয়ে রেজিস্টর হয়ে গেটে যাবে ফলে এটি অন হবে অন হওয়ার সাথে সাথে সোর্স টু ড্রেন কারেন্ট প্রবাহিত হবে অর্থাৎ এটি শর্ট সার্কিট হবে তখনই প্লাস 9 ভোল্ট এখানে আসবে ফলে মোটরটি অন হবে পিচেনেল মসফেট এর ভিজিএস ভোল্টেজ কত হবে এখানে আমরা প্লাস নাইন দিয়েছি কিন্তু আসলে কত হবে সেটা ডাটা শিট থেকে বের করতে হবে ডাটা শিটে উল্লেখ করা ভিজিএস ভোল্টেজের চেয়ে বেশি যদি আমরা ভোল্টেজ দিই তাহলে ট্রানজিস্টরটি পুড়ে যেতে পারে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে মোটর হচ্ছে ইন্ডাকটিভ লোড ফলে আমরা যখন ঘন ঘন সুইচিং করব কোনো ইন্ডাকটিভ লোড তখন এই ইন্ডাকটিভ লোড নিজে কারেন্ট ধরে রাখে অর্থাৎ এর এক্রসে কারেন্ট স্টোর হয়ে থাকে অতিরিক্ত কারেন্ট গিয়ে ওই ট্রানজিস্টরটিকে টিকে পুড়ে ফেলতে পারে সেজন্য এই মোটরের এক্রস একটি ফ্লাইব্যাক ব্যবহার করা হয় যাতে করে এই ফ্লাইব্যাক ডায়োড হয়ে কারেন্ট আবার সোর্সে ফিরে যেতে পারে মোটর অর্থাৎ ড্রেন থেকে আমরা গ্রাউন্ডে কানেক্ট করব ড্রেন অর্থাৎ 2 নম্বর পিন থেকে এখন আমরা ফ্রিকোয়েন্টলি এই সুইচ অন অফ করলেও ট্রানজিস্টর টি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ তখন এই ইন্ডাকটিভ লোডের কারণে স্টোর হওয়া কারেন্ট এই ডায়োড হয়ে আবার সোর্সে অর্থাৎ গ্রাউন্ডে ফিরে আসে ট্রানজিস্টর যখন কন্ডাক্ট হয় অর্থাৎ যখন ভিজিএস ভোল্টেজ দেওয়া হয় তখন এই আরডিএস রেজিস্ট্যান্স অনেক কম হয় আবার যখন এর গেট থেকে ভোল্টেজ সরিয়ে নেওয়া হয় তখন এই ট্রানজিস্টরটি কন্ডাক্ট হয় না ফলে এর আর রেজিস্ট্যান্স অনেক হাই হয় এই অনেক রেজিস্ট্যান্স কারণে এটি তখন ওপেন সার্কিট হিসেবে কাজ করে পিচেনেল মসফেটের উপর ভিডিওটি আশা করি ভালো লেগেছে যদিও আমি ভালো করে এক্সপ্লেইন করতে পারি না আমাদের আরো নতুন নতুন প্রজেক্ট এবং টিউটোরিয়াল দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করো সো দ্যাটস ইট থ্যাংক ফর ওয়াচিং